আগে তো হাকি দিয়ে গেল ভজন বাবু আর খাড়া বাবু, এলে ভোটটা কাছে দিবে শ্রীকান্ত বাবু। ভোটটা দিয়ে যাবে কলিকা বাবু, ঘটিয়া বাবুকেই বিক্রি হবে। কেন? কেন ও যদি দেশকে আসে তাহলে মানুষের অনেকটা সুবিধা হবে। হ্যাঁ ঘর দেবো বলে গেল। হ্যাঁ আর ও যেটা বলে সেটা দেইব। হ্যাঁ কিন্তু যদি ধরুন ভজন ভজন বাবুকে ভোটটা দেওয়া হয় তাহলে ভজন বাবু কিন্তু ভোট পাইলে আমাদের ঘরটা গ্রামটাকে বিক্রি করে দিয়ে আর আমেরিকা চলে যাবে। সেটা তুমি কি করবে এখন বলো? আর ওরা ভোটের টাইম কল দিচ্ছে, ও দুদিন পর তো খারাপ হয়ে যাবে। হ্যাঁ এটা তো জল দিবে নাই। হ্যাঁ আর ঘর হলে ধরো আমরা জীবন মতন বাস করে থাকতেই পাবো। এলে ভোটটা ঘটে বাবুকে দেওয়া উচিত, খারাপ বাবুকে জিতা দরকার। ও ধরো দেশটা অনেক দিন দেখিয়েছি। হ্যাঁ ওই তো বরাবর আর চালাচ্ছে, ধরো 34 বছর চালাচ্ছি। হ্যাঁ কিন্তু অন্য কেউ পারি যে নতুন করে বলো কলকে বাবু। না তাহলে 32 বাবু তুমি কাকে দিবে? ওই ঘুটে বাবুকে দিয়ে ভালো। আর তুমি? আমিও দেবো ওই ঘুটিয়া বাবু, তোমার তো কথাটা যা শুনলাম। যদি ঘর দে এই যা মেঘ ঝড় হচ্ছে, ও আমার ঘরটা তো ফেলে দিয়েছে, কি বলবে? তাহলে তো চলো, 10টা তো বাজি গেল, ভোটের টাইম তো হয়ে গেল, চলো চলো ভোটে দিয়ে আসো। আর যদি ধরো ঘুটিয়া বাবুকে ভোটটা যদি দিয়া হয় ও যদি জিতে তাহলে বড় নদীটাও কখনো স্যাংশন হবে, ব্রিজ করবে। আমাদের জামা কাপড় কিনতে গেলে ভগবানপুরে দমে দাম লাই তো, আর কেঞ্জাকুড়ার বাজারটা তো কমা ঝামা হবে। অনেকটাই কমবে, 100টা টাকার তো থাকবে। বাইন চিলাইলে তো যাইতে অসুবিধা হয়, তখন অসুবিধা হবে। কিন্তু সেটা ভজন বাবু কিন্তু দিবে নাই। তবে করেছিলাম তো সেটা ছাড়ো, সেটা তোমার কম পয়সা ছিল, এখন তো পয়সাটা বেশি। এই পয়সা বেশি দিচ্ছে, 2,64,000 টাকা এখন মঞ্জুর ঘরে। তাহলে গোবিন্দ বাবু আপনি ভোট দিতে আসুন। 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 সুমন্ত বাবু আপনি ভোট দেন। তাহলে শ্রীকান্ত বাবু ভোট তো সবাই দিল, তাহলে কোন টিমটা জিতবে? জিতলে আমাদের ভেটার চিহ্নটাই জিতবে, ভেটার বাবুই জিতবে। ঠিক বলি, ওইটাই বেশি ভোট পড়েছে, এটা অনেক পড়েছে, আমিও দেখলাম তো। কেননা যে যার দিয়ে বেরোচ্ছে আমাকে বলছে বলছে শ্রীকান্ত বাবু ভোটটা দিয়েছি ঘুটিয়া বাবুকে, বলে ঠিকই করেছেন, ঠিকই করেছে ঘুটিয়া বাবু, ভোটটা দিচ্ছে ভালো থাকবে। ও তো দেখাশোনা জোর চাপ লিচ্ছে এখন। কিন্তু না খুড়া, এটা তো ভুল বললে, কিছু তো বলা যায় না, চিহ্ন জিতে যেতে পারে, ভোটের ব্যাপার তো ওটা বলা যায় না। সবাই যে বলছে আমি যে ঘুটা চিহ্ন দিলাম ঘুটা চিহ্ন দিলাম, এটার তো কেউ নাম শুনলাম না। আমাদের মনোভাব ইট চিহ্ন জিততে পারে, কারণ আমাদের 6 বছর ধরে আগে আমরা ভোট দিচ্ছি তো, আশা দেখা যাক কি হচ্ছে। তোমরা কি বলছো, তোমরা কাকে দিচ্ছ? যারা দিচ্ছে তারা ভুল করছে, দেখো অনেকে তো মানুষ মিথ্যাও বলে। তা হইতে পারে, এখন কার ভিতরে কে বলা যাবে কি বলো, সেটাও ওঠে। তবে আমি যতদূর ভোট দেবো এই ঘুটা চিহ্ন খেয়ে দেবো। এখন এনে ধরো 32 বাবু, তুমি হয়তো তোমারটা দিয়েছো ইট চিহ্ন, কিন্তু তোমাদের ঘরের লোক তো মনে হয় নাও দিতে পারে। হ্যাঁ এটা ভাবি দেখো, এটা তো ভাবো ভুল বলছো না? ঠিক বল, তাহলে নিয়ে যাবো খড়ুয়া। তোমার মনে যত আশা করা যায় যে ঘুটিয়া বাবু আরো আসবি, কেন ও যখন 34 বছর আছে এখনো পড়ে নাই, ও আরেকবার ঘুরিয়ে আসবে, দেখিবে আমার কথাটা মিলাইব। আমি যদি ফালতু বলছি 3 মাস পরে বুঝা যাবে কে আসবে। হ্যাঁ বুঝা যাবে,
তিন মাস পরে তো রেজাল্ট কম তো দেরি আছে বো আর তিন মাস অপেক্ষা দিন তখন সেই ঝড়ার মনে পেরে যাচ্ছে দেরি পেরে যাচ্ছে তো বো সেটাও ওঠে আচ্ছা ভাই দেখা যাক কে জিতে তাহলে শ্রীকান্ত বাবু আজ তো ভোটের রেজাল্ট বেরোচ্ছে চলো দেখি গিয়ে চলো হ্যাঁ চলো বাবু আমি তোমার খোঁজ করছি যে কতখানে যাই চলো তাহলে রেজাল্ট দেখি আই ভোটের রেজাল্ট চলো চলো দেখি চলো কি হয় আজকের ঘটনায় গুটা জেনে খাড়া বাবু জিতে গেছে গুটা দলের নেতা খাড়া বাবুকে মঞ্চে আমন্ত্রণ করা হচ্ছে কিছু বলার জন্য খাড়া বাবু আপনি তো ভোটা জিতলেন আপনারা আমাকে ভোটে জিতিয়েছেন ভরসা করে আমি আপনাদের ভরসা কোনোদিন কিছু করতে দেবো না আপনারা মনে করবেন না এক মাসের মধ্যে আমি বলেছিলাম বাড়ি আপনাদের সবাইকে পাকা বাড়ি করে দেবো কারো মাথার উপরে কারো খড়ের চাল থাকবে না সবাইকার মাথার উপরে দুতলা তিনতলা আমি তুলে দেবো আমার ভাব আমাকে ভরসা করে আপনারা ভোট দিয়েছেন কিছু করবার দরকার নেই রাস্তা রাস্তাঘাট আমি সব ঠিক করে দেবো ঘরের জন্য আমি পানীয় জল ব্যবস্থা বলেছিল না ভজনবাবু বলেছিল যে পানীয় জল আমি দিচ্ছি রাজ্য সরকার দিচ্ছে কেউ দেবে না এটা মনে রাখবেন এই খাড়া বাবু যতদিন আছে এই দেশটাকে পুরো উন্নতি করে দেবে তুমি শুধু মনে রাখবে আপনারা তাহলে ভজনবাবু বলেছিলেন তো ভাটিতে সামনে করে দেবো আপনি সামনে করে দিবেন তো ঠিক আছে ভজনবাবু জনটা বলেছিল ভাটি সামনে করে দেবো আমি কিন্তু করে দেবো আপনারা আমাকে বলেছেন এই কমপ্লেনটা আমি সবার দিকে সমাধান করে দেবো ভাটি কেন আপনাদের ঘরে ঘরে মদের দোকান আমি করে দেবো মদ আপনারা ঘরে বসে বসে বিক্রি করবেন কোনো ভয় থাকবে না লাইসেন্স আমি প্রত্যেক জনকে আমি লাইসেন্স দেবো মদের কিন্তু মদ বিকবেন আপনারা মদ বিকে খান তাও আমাকে আমাকে ভুট্টে দেবেন কারণ আপনার জন্যই তো আমি আপনাদের জন্যই আমি তাহলে খাড়াবাবু যে রক্ত বিকা তেলের দাম হয়ে গেছে পেট্রোল ডিজেলের দাম কমাই দিবেন তো হ্যাঁ সব দেবো সব তাহলে খাড়াবাবু আপনি যে একটা কথা দিয়েছিলেন ভোটে জিতলে এক ঝাল তাস দেবো তাহলে তাস ঝাল দিবে তো আমাদেরকে খেলতে বড় অসুবিধা হয় হ্যাঁ আপনাদেরকে যা যা বলেছিলাম আমি সব করে দেবো তাস আমি এখানে ভাবছি একটা তাসের ফ্যাক্টরি করবো আপনাদের অনেক ছেলে মেয়ে কাজ পাবে আপনাদের মোটামুটি কোথাও কাজ করতে যেতে হবে না আমি এখানে একটা বিল্ডিং তৈরি করছি ওখানে অনেক কর্মস্থান আরম্ভ হয়ে গেছে আর আমি ডিএমকে বলে দিয়েছি এখানে সব ঠিক করে দিতে আপনারা টেনশন নেবেন না কন্যাশ্রী যুবশ্রী শুভশ্রী সব তো আপনারা ঠিকঠাক পাচ্ছেন সেটাও বলবেন আপনাদের জন্য এই ডিএম আছে ডিএমের অফিসের কেন যাবে ডিএমের কাছে সব বলবেন আপনাদের যা সমস্যা ও ডিএম যদি আমাকে বলবে আমি সব আপনাদের সব করে দেবো কে টেনশন করবেন না এ তো রাস্তার আমি যা করে দিয়েছি রাস্তাও করে দেবে এক দু মাসের মধ্যে টেনশন কিছু নেই কোনো পেট্রোল ডিজেল সব আমি দাম কমিয়ে দেবো কারণ গ্যাসের দামটা কিন্তু আমি কমাতে পারবো না ওটা আমার আন্ডারে নয় ওটা ভজনবাবু আন্ডারে আছে কারণ ওর ভজনবাবু হচ্ছে কারণ আমার আন্ডারে ওটা না ওটা কেন্দ্র সরকারের আন্ডারে আছে তাই আমি কিছু পারবো না ওটার ব্যাপারে আমাকে কেউ কিছু বলবেন না তাহলে আজকে এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি আবার আসবো আর বছর ইলেকশনের টাইমে আসবো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং আমরা এত গরমের মধ্যেও তাও ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আমাদের ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন।